স্বাগতম মই দীক্ষিত শর্মা আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমি আপনার দিব ওলাইছো একটা ভাল খবর আহিব শিক্ষিত যুবক যুবতী সকলের বাবে নববর্ষত নতুন চাকরির কথা বিজ্ঞাপন উলার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আর জানুয়ারি মাহর ভিতরতে 30,000 নতুন চাকরির বিজ্ঞাপন উলাব এই মুহূর্তে একটা ডাঙর খবর আর ভাল খবর শিক্ষিত অসমৰ যুবক যুবতী সকলের বাবে দিছো ব্রেকিং নিউজ এই মুহূর্তে নতুন বর্ষত যুবক যুবতী সকলের বাবে আহিব ভাল খবর রাজ্যের যুবক যুবতী সকলের বাবে ভাল খবর আহিব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করলে যুবক যুবতী সকলের বাবে ভাল খবর জানুয়ারি মাহত ওলাব 30,000 নতুন চাকরি 30 জানুয়ারির ভিতর 30,000 চাকরির বিজ্ঞাপনের কথা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গোলাঘাটত এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আর এই মুহূর্তে সকলকে ডাঙর খবর আমি আপনার জানাই আছো যে নতুন বর্ষত শিক্ষিত যুবক যুবতী সকলের বাবে রাজ্য সরকারে দিব ভাল খবর আর 30 জানুয়ারির ভিতর 30,000 নতুন চাকরির বিজ্ঞাপন ওলাব এই মুহূর্তে একটা ডাঙর খবর আর ভাল খবর আমি আপনার দি আছো যে মুখ্যমন্ত্রী গোলাঘাটত উপস্থিত হয়ে এই মন্তব্য করেছে নিজের ভাষণত উল্লেখ করেছে যে 1,00,000 চাকরি যে নিযুক্তি প্রক্রিয়া চলাই আছে সেই নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসাবে অহা 30 জানুয়ারি 2023-র ভিতর 30,000 নতুন চাকরির বিজ্ঞাপন ওলাব আমার মন্তব্য আহি পড়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আগবাইছে অসমত নিযুক্তির নামত এত কারো কিনা বেচা নকরাকৈ স্বচ্ছতাৰে মেধাবী যুবক যুবতী সকলক আজি আমি সরকারি নিযুক্তি দিব পাৰিছো অহা মাহত আৰু 30,000 চাকরির ফলাফল ঘোষণা করা হব আৰু 30 জানুয়ারির আগতে আৰু 30,000 সরকারি চাকরির বিজ্ঞাপনেৰে আমি 1,00,000 নিবনুৱা যুবক যুবতীক দিয়া সংকল্প আমি বাস্তবত রূপায়িত করব খুঁজিছো অসমত নিযুক্তির নামত এত কারো কিনা বেচা নকরাকৈ স্বচ্ছতাৰে মেধাবী যুবক যুবতী সকলক আজি আমি সরকারি নিযুক্তি দিব পাৰিছো অহা মাহত আৰু 30,000 চাকরির ফলাফল ঘোষণা করা হব আৰু 30 জানুয়ারির আগতে আৰু 30,000 সরকারি চাকরির বিজ্ঞাপনেৰে আমি 1,00,000 নিবনুৱা যুবক যুবতীক দিয়া সংকল্প আমি বাস্তবত রূপায়িত করব খুঁজিছো অসমত নিযুক্তির নামত এত কারো কিনা বেচা নকরাকৈ স্বচ্ছতাৰে মেধাবী যুবক যুবতী সকলক আজি আমি সরকারি নিযুক্তি দিব পাৰিছো অহা মাহত আৰু 30,000 চাকরির ফলাফল ঘোষণা করা হব আৰু 30 জানুয়ারির আগতে আৰু 30,000 সরকারি চাকরির বিজ্ঞাপনেৰে আমি 1,00,000 নিবনুৱা যুবক যুবতীক দিয়া সংকল্প আমি বাস্তবত রূপায়িত করব খুঁজিছো অসমত নিযুক্তির নামত এত কারো কিনা বেচা নকরাকৈ স্বচ্ছতাৰে মেধাবী যুবক যুবতী সকলক আজি আমি সরকারি নিযুক্তি দিব পাৰিছো অহা মাহত আৰু 30,000 চাকরির ফলাফল ঘোষণা করা হব আৰু 30 জানুয়ারির আগতে আৰু 30,000 সরকারি চাকরির বিজ্ঞাপনেৰে আমি 1,00,000 নিবনুৱা যুবক যুবতীক দিয়া সংকল্প আমি বাস্তবত রূপায়িত করব খুঁজিছো